সোনার দোকানে চুরির ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য মালদার মানিক চকের পাঁচিশা এলাকায়। জানা গেছে, আস্থা গিনি জুয়েলারি নামক একটি সোনার দোকানে বুধবার রাতে দুঃসাহসিক চুরির ঘটনাটি ঘটে। প্রথমে সিসিটিভি ক্যামেরা ভাঙচুর করে পরবর্তীতে দোকানের তালা কেটে দোকানের সোনার গহনা রূপসহ নগদ টাকা নিয়ে পালায় দুষ্কৃতীরা। ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো আতঙ্কে রয়েছেন এলাকার বাসিন্দারা। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন মানিকচক থানার পুলিশ। এই ঘটনা তৎপরতার সাথে তদন্ত শুরু করেছে পুলিশ। আরও জানা গেছে, প্রতিদিনের মতো বুধবার আনুমানিক 9:30 নাগাদ দোকান বন্ধ করেন রামপ্রসাদ পোদ্দার। বৃহস্পতিবার দেখেন দোকানের মূল দরজার তালা ভাঙা অবস্থায়। দোকানে প্রবেশ করতেই মাথায় হাত, দোকানে থাকা সোনা ও রূপোর গহনা নিয়ে পালিয়েছেন দুষ্কৃতীরা। দেখেন দোকানে লাগানো সিসিটিভি ক্যামেরা ভাঙা অবস্থায়। লোকালয়ে এই চুরির ঘটনায় রীতিমতো আতঙ্কে রয়েছে স্থানীয় বাসিন্দারা। এদিকে পুরো ঘটনার তৎপরতার সাথে তদন্ত শুরু করেছেন মানিকচক থানার পুলিশ। বাড়ি থেকে চলে যাই, সকালবেলা খুলতে এসে এই অবস্থায় আমরা দেখি। কি অবস্থায় দেখলেন? এই সামনে একটা তালা ভাঙা, এটা পাল্লা খুলতে গিয়ে দেখি এইগুলো সব ভাঙা, এই অবস্থায় দেখলাম। আচ্ছা, কিভাবে কেটেছে এগুলো মনে করছেন? এটা তো ভাবছি কি ওল্ডিং করে, ওল্ডিং মেশিন দিয়ে কেটেছে। কি কি চুরি হয়েছে? চাঁদের অনেকগুলো জিনিস ছিল, প্রায় অনুমানিক 1-1.5 কেজির মতো হবে, আর সোনার ছোট ছোট জিনিস যেগুলো ছিল ওগুলো সব না। আচ্ছা, মূল্যের জিনিসপত্র চুরি হয়েছে বলতে পারছি না, আমি হিসাব করতে হবে। তারপর টুকু সোনা আর এবং কত পরিমাণ রূপো চুরি হয়েছে? রূপো চুরি হয়েছে 1-1.5 কেজির মতো হতে পারে অনুমানিক, আর সোনা 1 ভরি হতে পারে। আর টাকা পয়সা? কিছু টাকা পয়সা এখনকার ড্রয়ারে যা ছিল সব নিয়ে গেছে, গুনতি ছিল না আমার কাছে। আচ্ছা, সিসিটিভি ক্যামেরা ভেঙে দিয়েছে, সব তালা ভেঙে ওল্ডিং দিয়ে কেটে নিয়ে চলে গেছে। পুলিশ যখন খুলতে গেছে দোকান, দেখছে যে তালাওয়ালা সব কাটা, আবার ভিতরে গিয়ে ঢুকে দেখলো আবার সব হাতটায় তালা কাটা। তারপরে একই দুই মানে সব লোকজন আসতে লাগলো, দেখলো যে মানে সব মানে যত ছিল মাল সামনের সবলি চলে গেছে। কিসের দোকান আছে? স্বর্ণকারের দোকান। মালদা প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা।